আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ কাতল মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় কাতল মাছ, তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাতল মাছ ধরতে, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিশাল বড় কাতল মাছ কেউ কাটতেছে, তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিশাল বড় কাতল মাছ বিক্রি করতে, তাহলে ওই ব্যক্তি কোনো সমস্যায় থাকলে সেই সমস্যার সমাধান হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাতল মাছ কিনতে, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার জালে কাতল মাছ আটকা পড়ছে, তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাতল মাছ খেতে, তাহলে ওই ব্যক্তির কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কাতল মাছ ধরছেন এবং সেই মাছ তার হাত থেকে পড়ে গেছে, তাহলে ওই ব্যক্তি কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।